আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতজনের পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। তবে টাকা খরচ করে কোনো বিদেশি নির্বাচন পর্যবেক্ষক আনতে চায় না সরকার, একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, আগামী বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ফোরামে বক্তব্য দেওয়ার পাশাপাশি একাধিক ইউরোপীয় নেতার সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। কথা রয়েছে নবায়নযোগ্য জ্বালানি খাতে ইইউ এর সাথে 35 কোটি ইউরোর একটি ঋণ চুক্তি। এছাড়াও সামাজিক খাতে মঞ্জুরি হিসেবেও 5 কোটি ইউরোর বেশি অর্থ পাওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তারা তো আগে চিন্তা করেছিল বড় দলটল পাঠাবে, কিন্তু তাদেরও বাজেটের সমস্যা, সব দেশে এখন বাজেটের সমস্যা। তো তারা এই জন্যে সাতজনের একটি প্রতিনিধি দল বাড়াবে। এই সাতজনের জন্যে আমাদের কোনো পয়সা টসা লাগবে না। তবে এখানে আসতে পারি যেগুলো বাকি, যেগুলো সাহায্য সহযোগিতা, সেটা আমরা দেবো।